হ্যালো গাইস, হয় কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, এটা আমাদের গ্রাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন, আমাদের গ্রামটা কত সুন্দর, চারদিকে পরিবেশ এই দেখতে পাচ্ছেন, কি সুন্দর রাস্তাঘাট আমাদের, দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন একটা লোক এখানে, এই লোকটা এখানে মাছ মারছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে এই লোকটা মাছ মারছে কিন্তু মাছ পায় নাই। এখানে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। কি সুন্দর আমাদের প্রাকৃতিক দৃশ্য গ্রাম বাংলার। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্রিজ, আর আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ওই যে একটা কাঁসার, ওই কাঁসারে বসে আমি ড্রোন উড়াইছিলাম, আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখছেন। আমি আমাদের গ্রামের ভিডিও নিয়ে আজকে আসলাম, এই দেখতে পাচ্ছেন ওইখানেও বসে আমি ড্রোন উড়াইছিলাম, এই দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তা চারিদিকে, কী সুন্দর রাস্তা চারিদিকে, ধানের ফসল আপনারা দেখতে পাচ্ছেন, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রামে যে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় প্রায় ধানের ফসল হয়ে গেছে, আর কয়েকদিন পরে ধান কাটা লাগবে। কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কী সুন্দর রাস্তা, দুই সাইডে ধানের ফসল, মধ্যে রাস্তা, মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তা, আমি এখানে বসেও ড্রোন উড়াইছি, আপনারা প্রথম ভিডিওতে দেখতে পারবেন। প্লিজ যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। দেখতে পাচ্ছেন রাস্তাটা কত লম্বা, অনেক লম্বা, চারিদিকে ধানের ফসল, রাস্তা অনেক লম্বা, আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর রাস্তা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, কী সুন্দর লম্বা রাস্তা, এর সামনে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ, আমি কালকে ঈদগাহ মাঠ পড়ব, দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। কী সুন্দর দৃশ্য এই দেখতে পাচ্ছেন, কত বড় গাছ, জাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। গ্রামের দৃশ্য অনেক ভালো দৃশ্য, অনেক মজাদার দৃশ্য না, আপনারা দেখতে পাচ্ছেন মন ভালো করা দৃশ্য। আজকে বন্ধ ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।